হ্যালো স্টুডেন্টস, জহর নবোদয় প্রবেশিকা পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ এবং পরীক্ষা যত এগিয়ে আসছে তত মনে হচ্ছে যে অনেক বড় সিলেবাস, পরীক্ষায় কি পারবো কি পারবো না একটু ভয় ভয় হচ্ছে, তাই তো? তো আজকে আমি তোমাদের একটা ট্রিক বলবো, যে ট্রিকটির মাধ্যমে তোমার ভয় অনেকটা কেটে যাবে। তো দেখো, জহর নবোদয় বিদ্যালয়ের যে প্রবেশিকা পরীক্ষা, সেখানে সিলেবাসে আমরা দেখে থাকি 50% থাকে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, এবং মেন্টাল অ্যাবিলিটি টেস্টের জন্য তুমি প্রচুর বই সংগ্রহ করেছো, সেখান থেকে অনেক ফিগার তুমি প্র্যাকটিস করছো। এতে তোমার যতটা উপকার হচ্ছে তার তুলনায় 70% বা 80% বেশি উপকার পাবে তুমি আজকের ট্রিকটি ফলো করলে। এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এই তিনটে রাজ্য থেকে প্রচুর আমাদের কাছে ইনফরমেশন জানতে চায় আমাদের কাছ থেকে, যে আপনাদের বইগুলো সব অঙ্কের উপরে, ম্যাটের উপরে নেই কেন। তো আজকের এই যে ট্রিকটা বলবো, এই ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার ম্যাটের উপরে বইয়ের কোনো দরকার আছে কি নেই। ম্যাট থাকছে 50 নম্বরের, 10টা নিয়ম রয়েছে, প্রত্যেকটা নিয়মে 4টে করে ছবি থাকে, ওই 4টে ছবিতে তোমার 5 নম্বর থাকে। তো ওই তুমি যে কোনো একটা টাইপ, 10টা টাইপের মধ্যে থেকে যে কোনো একটা টাইপ সহজ দেখে প্রথমে, যে হুবহু মিল বা সাদৃশ্য বৈসাদৃশ্য, একটা টাইপ তুমি বেছে নাও, 5টা ছবি, মাত্র 5টা ছবি, এবং এই ট্রিকটা ফলো করো 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ পরে তুমি আমাকে জানাবে যে তুমি উপকার কতটা পেয়েছো। তো বইয়ের 5টা ছবিকে প্রথমে তুমি হুবহু একই রকম আঁকো, সমস্যা চিত্র এবং উত্তরে যে 4টে অপশন হুবহু একই রকম আঁকো, একে বন্ধ করে রাখো। আঁকার সময় খুব সুন্দর করে আঁকবে, তড়িঘড়ি করে আঁকবে না, যত সময় ধরে আঁকবে, যত সুন্দর করে আঁকবে, ততই কিন্তু তোমার বিষয়ের প্রতি গভীরতা বাড়বে। তো এবার চলে আসবে, তুমি ওটা একে বন্ধ করে রেখে দিলে, পরদিন আবার আসলে ওই খাতা খুললে, এবার ওই যে 5টা ছবি তুমি এঁকেছো, ওই 5টা ছবির দিকে তাকাও, বইয়ের 5টা ছবি তুমি দূরে সরিয়ে ফেল, ওই 5টা ছবিকে দেখে দেখে উল্টে আঁকো। এখন উল্টে আঁকা বলতে কি, উল্টে আঁকা বিষয়টা বুঝতে হবে কি, তুমি যে ছবিটা এইরকম এঁকেছো সেটাকে পাশাপাশি উল্টে দাও একটা, অথবা তুমি যে ছবিটা এঁকেছো তাকে উপর নিচে উল্টে দাও, তাহলে পাশাপাশি উপর নিচে ছবিটাকে যদি উল্টে দাও তাহলে তার যে অপশানগুলো হবে, অপশানগুলো ঠিক সেইভাবে পাল্টাতে হবে, অপশানগুলোকে পাল্টে দাও। উল্টে আঁকার পর তুমি সেটাকে বন্ধ করে রাখো। এবার চলে আসো তৃতীয় দিন। তৃতীয় দিনে তুমি কি করবে, তোমার যে প্রথম দিন যে ছবিগুলো এঁকেছিলে সেই ছবিগুলোর দিকে তাকাও, সেই ছবিটাকে চেঞ্জ করো, কোনো না কোনো একটা জায়গায় লজিক অ্যাপ্লাই করে সেটাকে নতুন করে তুমি আঁকো, অপশান 4টেকেও তুমি নতুন করেই আঁকবে, যেমনটা এখানে চেঞ্জ করেছো তেমনটা এখানে অপশানগুলোকে চেঞ্জ করো। তৃতীয় দিনে তোমার কাজ শেষ। চতুর্থ দিনে তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, সেটা হচ্ছে তুমি তৃতীয় দিনে যে ছবিগুলো এঁকেছিলে ঠিক সেরকম বা তার থেকে একটু আলাদা আরও 5টা ছবি আঁকো, এবং অপশান 4টে নিজের মতো তৈরি করো। এই অপশান 4টে তৈরি করার ক্ষেত্রে তোমার বুদ্ধির প্রখরতা বাড়বে। কীরকম, এই অপশান 4টে তুমি এমনভাবে তৈরি করো, দুটো অপশান হুবহু একই রকম রাখো, সামান্য একটু পার্থক্য করে দাও, আর বাকি দুটি অপশান প্রায় একই রকমই আঁকো, কিন্তু দুটো অপশান এমন তৈরি করো যে অন্যরা তোমার দুটো অপশানের মধ্যে ভুল করে একটি অপশান কারেক্ট করতে পারে। এই জায়গাটাতে তুমি যখন অপশান 4টে তৈরি করবে, সেক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে তুমি এবছর পরীক্ষার্থী নও, এবছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য তুমি প্রশ্ন তৈরি করছো, এই মানসিকতা রেখে তুমি প্রশ্ন তৈরি করো। ব্যাস, এইভাবে প্রশ্ন তৈরি করা হয়ে গেল, তুমি বন্ধ করে রাখো, পরদিন এসে তুমি ওই তোমার তৈরি করা প্রশ্নগুলোর মধ্যে থেকে উত্তরটাকে খুঁজে টিক দেওয়ার চেষ্টা করো। এই টিকটা দেওয়ার পরে তুমি এবার ওই রকম 10টা ছবি আঁকো, সম্পূর্ণ নতুন চিন্তাভাবনা থেকে 10টা ছবি আঁকো, একে তার উত্তরগুলোকে চিহ্নিত করে রাখো। তারপরের যে 2 দিন থাকছে তোমার হাতে, সেই 2 দিনে তুমি 50টা 100টা ছবি আঁকো, প্রত্যেকটা ছবি আলাদা আলাদাভাবে আঁকো, কিন্তু একই নিয়মের উপরে, হুবহু মিল হলে হুবহু মিলের উপরে তুমি 50টা বা 100টা ছবি আঁকো, এবং তার অপশানগুলোকে তৈরি করো ওইভাবে যে প্রায় একই রকম দুটো আর বাকি দুটো একটু ডিফারেন্ট আঁকো।
এইভাবে এক সপ্তাহ আঁকার পরে ওই যে নিয়মটার উপরে তুমি এক সপ্তাহ প্র্যাকটিস করলে, সেই নিয়মের যে অন্যান্য ফিগার রয়েছে অন্যান্য বইয়ে, তোমার কাছে যে বই থাকুক না কেন, সেই বইয়ের থেকে তুমি ওই নিয়মের উপরে, যে হুবহু মিল, হুবহু মিলের উপর যদি তুমি প্র্যাকটিসটা করে থাকো, হুবহু মিলের যে কোনো ছবি তুমি সামনে নাও, দেখো তাতে তুমি উত্তর বের করতে তোমার অসুবিধা হচ্ছে কিনা। এই যে একটা সপ্তাহের কথা বললাম, এই এক সপ্তাহ তুমি যদি এই ট্রিকটাকে ফলো করো তবেই তুমি এর উপকারিতা বুঝতে পারবে। আদারওয়াইজ তুমি প্রচুর বই সংগ্রহ করো, সেখান থেকে প্র্যাকটিস করো, পরীক্ষার হলে যাও, তোমার যদি ভাগ্য ভালো থাকে তুমি সবকটা রাইট করে আসতে পারবে, তা না হলে যা হবার তাই হয়। তো আশা করছি যে ট্রিকটা বললাম, যারা পরিশ্রম করবে এবং এই ট্রিকটা ফলো করবে তারা আমাকে এক সপ্তাহ পরে জানাবে যে তাদের উপকার কতটা হলো। প্র্যাকটিস করতে থাকো। আজকের মতো এখানে শেষ করছি।